তো বন্ধুরা ইতিমধ্যেই আপনারা জানেন রায় পুনর্বিবেচনার যে আরজি সেটা খারিজ করা হয়েছে আজকে কলকাতা হাইকোর্টে। তো রাজ্যে সত্যিই নাকি আর্থিক সমস্যা রয়েছে, ডিএ মামলার রায় প্রসঙ্গে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়ে আজকে সৌগত রায় বলেন, এই সিদ্ধান্তে খুবই দুঃখিত, রাজ্যের সত্যিই আর্থিক সমস্যা রয়েছে, সেই জন্যই তো রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল, এরপর আর রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া নাকি আর কোনো পথ খোলা থাকবে না। তো তৃণমূল সাংসদের সাপ কথা, সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া উপায় নেই। তো এখন প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টে গেলে কি এই ডিএ, যে বকেয়া ডিএ, সেটা কি তাহলে পেন্ডিংই থেকে যাবে? রাজ্য সরকারের কর্মীরা কি আদৌ ডিএ পাবেন 31%? প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। তো যাই হোক, এই নিয়ে কী আপডেট চলুন জেনে নেবো এই ভিডিওতে। তার আগে আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে বন্ধুরা অবশ্যই জানাবেন। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। রাজ্যের সত্যি আর্থিক সমস্যা রয়েছে, ডিএ মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের পথে এবার রাজ্য। তো বন্ধুরা, আজকে আপনারা দেখেছেন যে হাইকোর্টে যে ডিএ সংক্রান্ত যে মামলাটি উঠেছিল সেই মামলায় যে পুনর্বিবেচনার আর্জি রাজ্যে হাইকোর্ট কিন্তু যে যারা জানিয়েছিল হাইকোর্টে, তো সেই রায়কে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। তো এবার যেটা কথা উঠে আসছে যে এবার সুপ্রিম কোর্টের পথে কিন্তু যেতে চলেছে রাজ্য, রাজ্যের নাকি সত্যিই আর্থিক সমস্যা রয়েছে। তো বিস্তারিত কী আপডেট চলুন জেনে নিই। তো রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্গ ভাতা মামলায় রায় পুনর্বিবেচনার জন্য রাজ্যের আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। তো সূত্রের খবর যে ডিএ মামলায় শীর্ষ আদালতে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য। ডিএ মামলা নিয়ে হাইকোর্টে ধাক্কা প্রসঙ্গে সৌগত রায় বলেছেন, এই সিদ্ধান্তে খুবই দুঃখিত, রাজ্যের সত্যি আর্থিক সমস্যা রয়েছে, সেজন্যই তো রায় পুনর্বিবেচনা আর্জি জানানো হয়েছিল। ব্যাপারটা এমন মোটেই নয় যে রাজ্য সরকার যে কর্মচারী রয়েছে তাদের ডিএ দিতে চায় না, রাজ্য নাকি তাদের ডিএ দিতে চায় না, এমন কিন্তু নয়। এরপর রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া কোনো পথ খোলা থাকবে না। তো হাইকোর্টে তাদের মতো রায় দিয়েছে, হাইকোর্ট তাদের মতো রায় দিয়েছে, তবে হাইকোর্টই সমস্ত জ্ঞানের আধার এমনটা মনে করি না। আর বিরোধীরা যে বলে যে খেলামেলায় টাকা যাচ্ছে, তাতে আর কত টাকা যায়? পুজোর 250 কোটি মতো অনুদান দেওয়া হয়েছে আর খেলামেলায় তো অল্প টাকাই খরচ, কিন্তু রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়া অনেক টাকার ব্যাপার। বিরোধীরা কিছু বোঝেন না তাই এসব কথা বলছেন। তো এই কথা কিন্তু আজকে বলা হয়েছে এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে তিনি কিন্তু এর আগেও একাধিকবার সৌগত রায় তিনি এই মন্তব্য করেছেন এবং রাজ্যের যে ডিএ দেওয়ার ব্যাপারে তিনি বারবার এরা রেলেছেন এবং সেক্ষেত্রে আবারও তিনি একই কথা বলছেন যে রাজ্যের সত্যিই নাকি আর্থিক সমস্যা রয়েছে, সেই জন্যই নাকি রায় পুনর্বিবেচনা আর্জি যেটা জানানো হয়েছিল সেটা খারিজ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এইটাই তিনি কিন্তু আজকে বলেছেন। তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে রাজ্যের যে এই মুহূর্তে স্ট্যান্ড, যে ডিএ দেওয়ার ব্যাপারে তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া ব্যাপারটা এবার কিন্তু অনেকটাই ধোঁয়াশা যেটা ছিল সেটা ক্লিয়ার হচ্ছে। তো তৃণমূল কংগ্রেসের সাংসদের সাপ কথা, এরপর রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া কোনো উপায় খোলা থাকবে না। হাইকোর্টের রায়ের পাশাপাশি বিরোধীদেরও কড়া ভাষায় সমালোচনা করেছেন তিনি। অন্যদিকে ডিএ মামলায় নতুন মোড়, এবার মুখ্য সচিব অর্থ সচিবের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। দুপুরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অর্থ সচিব মনোজ পন্তকে কিন্তু হলফনামা দেওয়ার কথার নির্দেশ দিয়েছে। তো দেখা যাক এদিকে কী হচ্ছে, তবে রাজ্য এটা নিয়েও কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টে যাওয়ার চেষ্টা করবে, যেটা আপনারা অনেকদিন আগে থেকেই জানেন। মে মাস থেকেই সেটা কিন্তু আমরা আপনাদের কাছে ক্লিয়ার করছিলাম, যখন এই পুনর্বিবেচনার আর্জি একবার প্রথম জানানো হয়েছিল, এখন তো তিনবার এটাকে খারিজ করা হলো। এখন দেখা যাক কী হচ্ছে, তবে রাজ্য সরকার অবশ্যই সুপ্রিম কোর্টে যাবে, এছাড়া কিন্তু কোনো রকম পথ খোলা থাকবে না, কোট অ্যান্ড কোট এই কথা আজকে তৃণমূল কংগ্রেসের সাংসদের কথায় কিন্তু স্পষ্ট হয়ে গেল। তো বিচারপতি হরিশ্চন্দন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী 4 নভেম্বরের মধ্যে মুখ্য সচিব ও অর্থ সচিবকে জানাতে হবে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হবে না। তো এই আগামী 4 নভেম্বরের মধ্যে সমস্ত কিছু তাদেরকে ডিটেলস, যে খবর সেটা কিন্তু তাদেরকে রিপোর্ট আকারে দিতে হবে এবং সেক্ষেত্রে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হবে না সেটা কিন্তু এই কথা বলা হয়েছে। তো দেখা যাক বন্ধুরা আগামী দিনে কী আপডেট আসছে। ডিএ সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যারা এখনও পর্যন্তকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সমস্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে।